السلام عليكم. কৃষি পরামর্শ ভাইচারান থেকে স্বাগতম দর্শক। আজকে কৃষি পরামর্শ ভাইচারান থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ খুবই একটা ভিডিও নিয়ে আসলাম। বটবটি খেতে কিভাবে কোনো খরচ ছাড়াই আপনারা আপনারা কীটনাশক ছাড়া কিভাবে সবজি তৈরি করতে পারবেন আর খুবই লাভবান হবেন তারই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমার বটবটি খেতে প্রতিটা গাছে যেটাকে বলে যে মুকুল বা কাইন, অনেকেই অনেক ভাষায় বলে, যেটাকে বলে আপনার ফুল আসছে। দেখেন বটবটির কাইন পড়ছে প্রচুর পরিমাণ। এই কানগুলো টিকিয়ে রাখার জন্য তারই একটা পদ্ধতি বা তারই একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। সর্বপ্রথম আপনাদেরকে আমি নিয়মিত সব কিছু দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন আর যে যেখান থেকে দেখছেন একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদেরকে, একটা চার কাপে এক কাপ পানি নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে যেটাকে বলে আমরা পেঁয়াজের খোসা, এগুলো আমরা রান্না করার পরে অপচয় না করে না ফেলায় এগুলো রেখে দিব। সর্বপ্রথম আমরা একটা চার কাপে এতটা পরিমাণ পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আপনারা অনেকেই আমি এটা দেখছেন চা পাতা, যেহেতু আমার এখানে আছে এটা মেয়াদ শেষ হয়ে গেছে, বাসায় ছিল, এটার প্রয়োজন নেই, এজন্যই আনছি। যেখানে আপনার চা খাওয়ার পরে চা পাতা ফেলাই দেন, এখান থেকে এক কাপ পানির ভিতরে এক চামচ চা পাতা ভিজিয়ে দেব। আর সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেটা, এটা দেখতে পারছেন, এটা সবাই হয়তো বা চিনেন, এটাকে যেটা এক এক দেশে এক এক রকমের নাম, এটা মেহেগুনির ফল, দেখতে পাচ্ছেন অনেকে চেনেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক একটা এক একটা কাপে একটা দুইটা করে মেহেগুনির ফল আমরা ভিজিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ এটা ভিজবে। আমি এটা 20 মিনিট হয়ে গেছে, যে যেভাবে পারেন সর্বনিম্ন 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে এই সমস্ত মেডিসিনগুলো পানির সাথে হয়ে যাবে। তারপর যেটা আপনাদেরকে করতে হবে, এক কাপ পানিতে আপনার এক লিটার পানি পর্যন্ত দিতে পারবেন। আমি এখানে এক লিটার পানি আনলাম, আমি এক লিটার পানি আনলাম। এটাকে এখন আমি ছেঁকে নেব পানির সাথে, মিশ্রণ করে নেব। দেখতে পাচ্ছেন এটাকে ছেঁকে নিলাম। এই খোসাটা আপনি ফেলায়ও দিতে পারেন, না ফেলায় দিলে এটাকে আপনি গাছের গোড়ে দিলেও আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ কাজে লাগবে। এখন আমি এটাকে দিয়ে আপনাদেরকে আমি স্প্রে করে দিতে পারবো। আপনাদের যতগুলো পানি লাগবে আপনারা এক লিটার পানিতে আমি এক কাপ চার সাথে মিশিয়ে আছি, দেখতে পারবেন। এখন আমি প্রতিটা মুকুলে এভাবে করে স্প্রে করে দিতে হবে, দেখতে পাচ্ছেন। আশা করা যায় যে আপনার যে মুকুলটা আসবে সে মুকুলটা নষ্ট হবে না আমার এই পদ্ধতিতে। আর
যেটাকে কীটনাশক ছাড়া সবজি সেটা আপনারা তৈরি করতে পারবেন, আর বিপুল পরিমাণ ফলনও আশা করা যায় ইনশাল্লাহ।